সয়ংভু সুন্দর, নির্মলেন্দু গু, যতক্ষণ জেগে থাকি দরজাটা বন্ধ করি না, কেবলই মনে হয় কেউ একজন আসবে। আমার প্রত্যাশায় এমন একজন নারী আছে কোন শিল্পী যাকে আঁকতে পারেনি, লিওনার্দো দা ভিঞ্চি, আঁরি মাতিস, পাবলো পিকাসো অথবা যামিনী রায়, কেউই আঁকতে পারেননি তাকে। মার্কোনার উদাস দৃষ্টির মধ্যে মুহূর্তের জন্য আমি তাকে মুক্ত হতে দেখেছিলাম খাজুরাহে। ব্যর্থ শিল্পী, আমার বাবার আঁকা একটি জলরং ছবির ভিতরে আমি খুঁজে পেয়েছিলাম তার পেছন ফিরে তাকানোর উদ্দীপক সলজ্জ ভঙ্গিটি। যদিও আমি জানি যে সে ছবির মডেল ছিলেন আমার সিক্ত বসনা মাতা, আমার জননী। এইভাবে কুড়িয়ে পাওয়া খণ্ড খণ্ড দৃশ্যগুলোকে মালার মতো গেঁথে যদি তাকে আঁকা যায়, আমার মনে হয় না তাতেও খুব একটা লাভ হবে। কেননা শিল্প মাত্রই তো অনুকৃতি বাস্তবের। অথচ আমি যার কথা ভাবি, যার জন্য অন্ধকারে দুয়ার খুলে দিয়ে বসে থাকি অপেক্ষায়, তাকে আমি কোনোদিন বাইরে দেখিনি। তাই কেমন করে বলি তাকে কেমন তর দেখায়? সে তো গাছের ফুলের মতো নয়, সে তো আকাশের বৃষ্টি ভেজা সহজলভ্য চাঁদের মতো নয়, সে অন্যরকম, খুব অন্যরকম, ভীষণ অন্যরকম। তার যুগল স্তনের দুর্গে মাথাকুটি অরণ্য পর্বত, তার উড়ন্ত উরুযুগে পদানত মেঘের উর্বশী, প্রজননের সঙ্গে অসম্পৃক্ত তার গর্ভদেশ, তার যুগল ব্যাকুল বাহু পুরুষের আলিঙ্গনে জড়িয়ে রাখা ছাড়া আর কোন জাগতিক কর্তব্য শিখেনি। আমি চাই সে আমার জাগরণের মধ্যে আসুক, কারো কন্যা রূপে নয়, কারো ভগ্নী রূপে নয়, কারো বধূ রূপে নয়, কারো মাতৃ রূপে নয়, জগৎ সংসারের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে সে আসুক স্বয়ংভূ সুন্দর। সে যখন সম্পূর্ণ নিরাভরণ, তখন যেমন উলঙ্গতার আচ্ছাদনে সে চির আবৃতা, তেমনি যখন সে কল্পনার অন্ধকারে ছায়াবৃতা, তখনও আমার দৃষ্টির মধ্যে সে চিরনগ্ন। আমি যাচা করি সেই চিরনগ্নিকাকে, যতক্ষণ জেগে থাকি দরজাটা বন্ধ করি না, মন বলে সে আসবে। আমি চাই না সে আমার নিদ্রার মধ্যে আসুক, আর আমি নিদ্রা শেষে জাগরণে তার চলে যাওয়ার বেদনায় কুস্যুপাত করি। নমস্কার।